বাবা তুমি বলো আমি সব সময় বাচ্চাদের মতন জেদ করি এখন তুমি কেন বাচ্চাদের মতন জেদ করছো কেন যে আমি জেদ করছি সেটা তোমার বোঝার কথা নয় তুমি কি আশা করো তুমি যা জেদ করবে সবটাই পূরণ করব আমি তাই তো ঠিক আছে আর বাবা সামান্যই জেদটুকু করছে অথচ তুমি বাবার আশাটুকু পূরণ করছো না বাচ্চারা যখন কিছু চায় তাদের বাবারা সেটাই দেওয়ার চেষ্টা করে কিন্তু বাচ্চাদের বাবারা সামান্য কিছু চাইলে সেটা আর দেওয়া যায় না বাবা এটা তোমার জীবনের ছোট্ট আশা কিন্তু এটা আমার সারা জীবনের ব্যাপার নন্দিনী তার মেয়ের জীবন নষ্ট হয়ে যাক এটা কোনো বাবাই আশা করে না তাই সে জোর করে অথবা চাপ দেয় অথবা জেদ ধরে আর এই সব কিছুই করে তার সন্তানের খুশির জন্য বাবা তুমি বারবার এরকম বললে আমার তো খারাপ লাগে বলো এখন এই কথাগুলো তোমার খারাপ লাগতেই পারে মা কিন্তু তিন দিন পরে বলবে বাবা সত্যি তোমার এই সিদ্ধান্তটা আমার জন্য ভালো হয়েছে বাবা আমি একটা মেয়ে আমার অনেক অসুবিধা থাকতে পারে মা থাকলে ঠিক বুঝতে পারতো শাবাশ মা শাবাশ মা থাকলে ভালো হতো তোমার কথা বুঝতে পারতেন অথচ এত করেও সেই জায়গাটা অর্জন করতে পারলাম না শেষ অবধি তোমার মুখ থেকে এই কথাটা শুনতে হলো আমাকে এটাই পাওয়ার ছিল আমার জীবনটা সার্থক হলো বাবা বাবা আমি বলবে না কোনো ব্যাপার না তোমাদের ইচ্ছের মতন কাজ করলে আমরা খুব ভালো একটু যদি বদল ঘটে যায় তাহলে আমরা কাজে না বাবা আই এম সরি আমি তোর সব কথা মেনে নিচ্ছি কেন বলতি সবার জন্য সব কিছু করতে পারিস এখনো বলছি মা নন্দিনী তুই কাউকে ভালোবেসে থাকলে বল আমার বল না না বাবা আমি কি এরকম কখনো করেছি তাহলে কেন বিয়ে করবি না বলে বলছিস বিয়েটা তোকে করতেই হবে মা বাবা এটা আজ এটা তোমার বাবার অযথা জেদ বলে মনে হতে পারে কিন্তু আমি তোমার কাছে আজ ভিক্ষে চাইছি নন্দিনী আমি বেঁচে থাকতে থাকতে আমার এই আশাটুকু পূর্ণ কর মা না হলে বাবা প্লিজ হ্যাঁ রে মা কাল যদি আমি না থাকি তুই কিছু করলে তো আমি দেখতে আসবো না বাবার ছোট্ট শেষ চাওয়াটুকু পূর্ণ করতে পারিনি বলে তুই সারা জীবন নিজেকে দোষ দিতে থাকবি মনে রাখিস এটা বাবা তক্ষক আমি তোমায় বারণ করলাম বলে তোমার মনে সন্দেহ জাগছে ওই বাসুকি নাগরা তোমার মতন বোকা নয় সেই জন্য বাসুকি নাগদের ওপরে আমরা যদি আক্রমণ করি ওরা আমাদের সহজেই শেষ করে দেবে কারণ ওরা শক্তিশালী এই কাজটা তক্ষকদের একার পক্ষে করা কখনোই সম্ভব নয় দেখো তক্ষক আমরা সাহস করে যদি ওখানে যাইও ওদেরকে যুদ্ধে যদি পরাস্ত করি আমরা এত শক্তি কোত্থেকে পেলাম সেই নিয়ে প্রশ্ন উঠবে আর তখন আমি কি উত্তর দেব ওদের সবাইকে ছেড়ে দাও ওদের একজনকে পরাস্ত করার মতো সামান্য জ্ঞানটুকুও কিন্তু তোমার মধ্যে নেই ক্ষমা করবেন দেবী কালচক্র প্রাপ্তির খুশিতে ভুলে গিয়েছিলাম ভুলে যেও না প্রত্যেকটা মুহূর্তে আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের পরের চাল কি আমাদের এই শক্তির পেছনে উৎস কি সেটা কেউ যেন জানতে না পারে শোভা বাকি কালচক্র দুটো আনার জন্য তোমার আর কত সময় প্রয়োজন দেবী ওই কালচক্র নম্বুদারির হাতে আছে ওই দুটো কালচক্র খুঁজে আনার জন্য আমার সময় লাগবে তুমি তো জানো এই কালচক্র পাওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি এই কাজ শেষ করার জন্য কিন্তু বেশি সময় আমাদের হাতে নেই হ্যালো হেই নন্দিনী স্পিকিং বুঝতে পেরেছি
তোমার বাবা রাজি হয়েছেন? এই বিষয়টা আমি এখনো বলে উঠতে পারিনি। তাহলে কিসের জন্য ফোন করেছো তুমি? আহা, তার থেকেও বেশি জরুরি একটা কথা বলার আছে। কোথায় মিট করব? তোমার বাড়ির সামনে আসছি আমি। না না, সবাই জেনে যাবে। হ্যাঁ, আপনার লোকেশনটা পাঠান, আমি চলে আসব। আমি এখনি পাঠাচ্ছি। ওকে, বাই।